আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে ফর বাজেট ইউজার, আসলে যারা খুবই টাইট বাজেটের মধ্যে দিন পার করছেন এবং প্রয়োজন এক্সট্রা ইনকামের চাচ্ছেন ফ্রিল্যান্সিং করতে বা ইউটিউবিং করে যদি নতুন কিছু করা যায় তাদের জন্য কিন্তু আজকের কনফিগারটি বেস্ট হবে। কারণ যারা নতুন ইউজার কিন্তু বাজেট খুবই কম, তাদের বাজেট যদি এমন হয় 12-13-র মাঝে থাকে তাদের জন্য এই কনফিগারটি, বিশেষ করে এই কনফিগারটি দিয়ে আপনারা ফিল্মোরা এছাড়া যদি মনে করেন অ্যাডোবি ফটোশপের যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন। ডাটা এন্ট্রি কাজ তো ইজিলি করতে পারবেন, এছাড়া অফিস আদালতের কাজগুলো খুব ইজিলি করতে পারবেন। কথা হতে পারে যে ভাইয়া এত কাজ যদি করা যায় তাহলে আমার 20,000 টাকার পিসির কী প্রয়োজন, 30,000 টাকার পিসির কী প্রয়োজন। আপনাদের জন্য একটি কথা আমি বলছি, সাপোজ একটি ভিডিও র্যান্ডারিং করছেন, অর্থাৎ ভিডিও সকল কাজ এডিট করে র্যান্ডারিংয়ে যখন দেন তখন একটি আপডেট কনফিগারেশনে সেই র্যান্ডারিং হতে সময় লাগতে পারে 10-15 মিনিট। সেই র্যান্ডারিং হতে একটু যদি প্রসেসরটি একটু ব্যাকডেটেড হয় বা একটু স্লো হয় তাহলে দেখা যায় সেক্ষেত্রে 30 মিনিট সময় লাগতে পারে। বা অ্যাডোবি ফটোশপের কিন্তু অনেকগুলো ভার্সন থাকে, যেমন অ্যাডোবি ফটোশপ 7, CS6 বা অ্যাডোবি ফটোশপ 2021। এখন অ্যাডোবি ফটোশপের সাপোজ 2007 বা 2010-12 এগুলো কিন্তু আপনি ইজিলি ইউজ করতে পারেন। এখানে যে টুলস আছে সেই টুলস ব্যবহার করে কিন্তু আপনি গ্রাফিক্স ডিজাইনের অনেক কিছু শিখে নিতে পারবেন। যখন আপনি ইনকাম স্টার্ট করবেন তখন কিন্তু আপনার নিজে ইনভেস্ট করার কিছু মূলধন পাবেন, সেখান থেকে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারবেন আপনার পিসির বা সেটআপের জন্য। সেই কারণে আমি বলছি যদি বাজেট অল্প থাকে তাহলে আপনি অল্প বাজেট দিয়ে শুরু করেন, এতে আপনার হেল্প হবে। আরেকটি কথা বলতে চাই, আমরা কিন্তু সারা বাংলাদেশেই পিসি পার্সেল করি, অর্থাৎ আপনি যদি প্রত্যন্ত এলাকা থেকেও আমার ভিডিওটি দেখে থাকেন এবং আপনার যদি এই কনফিগারটি নিতে ইচ্ছা করে সেক্ষেত্রে আপনি আমাদের হেল্পলাইন নাম্বারে কল দিতে পারেন। যদিও আমি আমার নিজের নাম্বারটি শেয়ার করে দিচ্ছি, 01759546431। কল দিবেন অবশ্যই সকাল 10টা এর পরে এবং রাত 8টা পর্যন্ত, অর্থাৎ রাত 8টার পরে আসলে আমি সাধারণত ফোনগুলো পিক করি না বা সকাল 10টার আগে ফোনগুলো পিক করি না। একই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, সেখানেও আপনি যোগাযোগ করতে পারেন। অনলাইনে এই পিসিটি নিতে হলে আপনাকে 1,020 টাকা অগ্রিম দিতে হবে। ভিউয়ার্স, এখানে যে প্রসেসর বলছিলাম যে প্রসেসর দিয়ে এই ধরনের কাজগুলো আপনি করতে পারবেন, এবং আপনার মাথায় যদি আরেকটি চিন্তা থাকে যে ফ্রি ফায়ার গেমসটি খেলবো তাহলে এই কনফিগারেশনে 4GB র্যাম আছে, সাথে আরও 4GB র্যাম যোগ করলে কিন্তু ফ্রি ফায়ারের গেমসটি খেলা যাবে। এবার বলা যাক মাদারবোর্ডটি নিয়ে, মাদারবোর্ডে রাখা হয়েছে কিন্তু ইসোনিক ব্র্যান্ডের H61। ইসোনিক ব্র্যান্ডটি হলো চায়না ব্র্যান্ড এবং কোরিয়ান ব্র্যান্ড তাদেরকে বলা হয়, যেগুলো আসলে গিগাবাইট, MSI বা আসোসারি ব্র্যান্ড, যেগুলো আসলে আপনার দেশের বাইরে ইউজ হয়। এবং এই কোরিয়ান মাদারবোর্ডগুলোর মধ্যেই দুই ধরনের মাদারবোর্ড পাওয়া যায়। এক ধরনের মাদারবোর্ড সার্ভিসিং করা, অর্থাৎ যে মাদারবোর্ডগুলোর পেছনে খুব ভালো মতো সার্ভিস করা হয়, করে তারপরে সেগুলোকে ঠিক করা হয়। আর এক ধরনের মাদারবোর্ড যেগুলো জাস্ট ইউজ হয়েছে কিন্তু কোনো প্রকার সার্ভিস হয়নি বোর্ডে। যে সকল বোর্ডে সার্ভিস হয় সেই সকল বোর্ড অতি দ্রুত সময়ের মধ্যে আবার নষ্ট হয়ে যায়। ভিউয়ার, সুতরাং আপনি যদি এক্সপার্ট হন তাহলে কোরিয়ান বোর্ড দেখে শুনে ক্রয় করতে পারেন, আর এক্সপার্ট না হলে অবশ্যই আপনি চায়না মাদারবোর্ডগুলো দেখে ফোকাস করতে পারেন। এর মধ্যে বেস্ট মাদারবোর্ড ইসোনিক। ইসোনিক মাদারবোর্ডে আপনারা HDMI পোর্ট পাচ্ছেন, HDMI এর মাধ্যমে কিন্তু আপনি আরও বেশি আউটপুট পাবেন। এছাড়া VGA কানেকটিভিটি রয়েছে, অডিওর জন্য অডিও জ্যাক আছে যেখানে আপনি হাই ডেফিনেশনের অডিওর জন্য কাজে লাগাতে পারেন। মাদারবোর্ডটিতে USB 3 এবং USB 2 পোর্ট আছে। ভিউয়ার্স, এই মাদারবোর্ডটি কিন্তু যথেষ্ট ভালো, 1 বছরের ওয়ারেন্টি সহ। এই মাদারবোর্ডে আপনি সেকেন্ড জেনারেশন ও থার্ড জেনারেশনের সকল প্রসেসর সাপোর্ট করাতে পারবেন ইন্টেলের, অর্থাৎ ইন্টেল ডুয়েল কোর, ইন্টেল Core i3, ইন্টেল Core i5, ইন্টেল Core i7-এর দ্বিতীয় ও তৃতীয় জেনারেশনের সকল প্রসেসর সাপোর্ট করবে এই মাদারবোর্ডে। আপনি বুঝতে পারছেন বিষয়টি যে এই কনফিগারটি আপনি যদি মনে করেন আপনি Core i7 ব্যবহার করবেন সেটিও কিন্তু আপনি এই মাদারবোর্ডে করতে পারবেন। মাদারবোর্ডে সাধারণত 2টি স্লট থাকে র্যামের, সেই র্যাম স্লটে আপনি 8GB 8GB করে 16GB র্যাম লাগাতে পারেন অথবা 4GB 4GB করে 8GB র্যাম লাগাতে পারেন, আপনার ইচ্ছা। আমি এই কনফিগারেশনে 4GB অ্যাডাটা ব্র্যান্ডের র্যাম রেখেছি। আরেকটি কথা বলতে চাই, মাদারবোর্ডে কিন্তু 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, র্যামে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এখানে 120GB SSD রেখেছি ফর যেন স্পিডটি আপনারা আরও বেশি পান। 3 বছরের ওয়ারেন্টি আছে SSD-তে, WD ব্র্যান্ডের SSD রাখা হয়েছে। যে ক্যাশিংটি রাখা হয়েছে এটি অত্যন্ত জনপ্রিয় একটি ক্যাশিং,
বিকজ সামনে দুইটি ফ্যান, পিছনে একটি ফ্যান, পাশে অ্যাক্রোলিক গ্লাস ফিল্টার, উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার, ইউএসবি 3, ইউএসবি 2 পোর্টস আছে। একটি কমপ্লিট প্যাকেজ ফর যারা গেমার্স বা ইউটিউবার, যাদের পিছনে এ ধরনের একটি পিসি থাকবে, খুবই ভালো লাগবে পিসিটি দেখতে। কেবল ম্যানেজমেন্টের জন্য যথেষ্ট স্পেস আছে এই কনফিগারেশনের এই মাদারবোর্ডটিতে। এছাড়া এখানে স্ট্যান্ডার্ড লেভেলের একটি পাওয়ার সাপ্লাই লাগানো হয়েছে। আমি আপনাদেরকে বলবো, যদি আপনার হাতে কিছু বাজেট থাকে অবশ্যই আপনি ইনভেস্ট করবেন ফর পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই ইনভেস্ট করলে সেই টাকা কখনো বৃথা যায় না, সুতরাং যতটুকু পরিমাণে সম্ভব পাওয়ার সাপ্লাই ইনভেস্ট করবেন। টোটাল কনফিগারটি পড়েছে 12,500 টাকা। এই অফারটি চলবে আমাদের সেলটেকে। সেলটেক অবস্থিত নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, আইসিটি ভবন, 7 ফ্লোর, 703 নম্বর শপ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।